হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসডি কষ্ট দু হাজার একুশের রিজনিনিং ক্লাস ফর্টি নাই নিয়ে যার মধ্যে আজকে আমরা নয় বারো দু হাজার একুশের শিফট ওয়ে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে আটচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে যায় এখন ওই দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে যে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটাকে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমাদের কলাম ওয়াইজ দেখে কোনো লাভ নেই দেখতে হবে আমাদের রো ওয়াইজ ধারের সংখ্যাটা আগের সংখ্যার পাওয়ারে উঠছে পাঁচের পাওয়ারে উঠলো তিন হয়ে গেল কত একশো পঁচিশ ঠিক তেমনি দেখো দুইটা উঠবে এগারোর মাথায় তাহলে এগারো স্কোয়ার হচ্ছে এখানে কত একশো একুশ আর দেখো এখানে আছে একশো আঠাশ এখানে অপশান দেখো ছয় চার দুই আট একমাত্র দুই বসালে তার পাওয়ারে সেভেন করি কত পাবো আমরা একশো আঠাশ পাবো কারণ এনান্স দেখো সাতটা দুই পাবো যদি ভাঙিয়েটাকে তাহলে টু টু দুই বসে মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে ত্রিভুজের মাঝখানে কোন সংখ্যাটা বসাল আমাদের এই প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো ভালো করে দেখলে দেখবি একটা প্যাটার্ন পাচ্ছি আমরা এখান থেকে সেটা কি দেখো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ সেই থেকে যদি আমি এগারো বিয়োগ করি পাঁচ ইন্টু সাত পঁয়ত্রিশ থেকে এগারো বিয়োগ করলে পাচ্ছি আমি চব্বিশ এই চব্বিশটা বসছে মাঝখানে ঠিক তেমনি দেখো এখানে নয় ইন্টু আট মানে আট ইন্টু নয় বাহাত্তর বারো থেকে পনেরো বিয়োগ করলে পাচ্ছি এখানে কত না ফিফটি সেভেন ঠিক আছে এখানে বসছে মাঝখানে এখানে তাই হবে সাতটার একানব্বই হবে একানব্বই থেকে একুশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি সত্তর সত্তর মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোটি ভাষায় দেখো বলছে প্ল্যাকার্ডকে লেখা হচ্ছে এইটা ডোরম্যাটসকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে কনফিউজকে কনফিউজকে আমরা কী লিখবো প্ল্যাকার্ড পি এল এ সি এ আর ডি উনতিরিশ তিন তেইশ ডোরম্যাট দেখো ও আর এম এ টি এস একে লেখা হচ্ছে কি সাঁতিরিশ তেরো এখানে হচ্ছে চল্লিশ সেক্ষেত্রে কনফিউ সিও এন এফ ইউ এসি কে আমরা কে লিখবো আচ্ছা কোড বলা এখানে আগে আমি সবাই দেখো পি হচ্ছে এখানে ষোলো এর হচ্ছে বারো এ হচ্ছে ওয়ান সি তিন এ ওয়ান আর হচ্ছে আঠেরো ডি হচ্ছে এখানে চার ডি চার ও পনেরো আঠেরো এম তেরো এ কুড়ি এস হচ্ছে এখানে উনিশ এখন এই তিনটে প্রথম তিনটে দেখো ষোলো বারো আঠা থেকে উনতিরিশ এখানে বসছে তিনটে কোড যোগ করে এখানে বসছে সিটা যেরকম আছে এখানে এক্সাক্ট তাই বসে যাচ্ছে আবার দেখো শেষ তিনটে কিন্তু যোগ করে এখানে বসছে এক্ষেত্রেও তাই তাহলে এক্ষেত্রেও তাই হবে এই তিনটে যোগ করে এখানে বসবে আর এই তিনটে যোগ করে এখানে বসবে আর এফ যেরকম ছয় থাকে ছয়টা এখানে বসে যাবে ঠিক আছে তাহলে ই হচ্ছে একুশ এস হচ্ছে উনিশ আর ই হচ্ছে এখানে পাঁচ তাহলে একুশ আর নয় উনিশে কত হয় না চল্লিশ পাচ্ছি চল্লিশ পাচ্ছি হচ্ছে পঁয়তাল্লিশ দেখো ছয় পঁয়তাল্লিশ দিয়ে শেষ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট আনসার এখানে কত হবে এটা বত্রিশই হবে নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সবার আগে কী করবো না কোড বসাবো ডি হচ্ছে চার এম হচ্ছে তেরো আই হচ্ছে নাইন জি হচ্ছে সাত এন হচ্ছে চোদ্দো এল হচ্ছে বারো যে হচ্ছে দশ ও হচ্ছে পনেরো ও হচ্ছে পনেরো তাহলে এইখানটায় কী বসবে নয় বারো পনেরো তাহলে এখানে নিশ্চয়ই আঠেরো বসবে আঠেরো মানে এখানে পাচ্ছি আমরা আর আর দিয়ে শেষ দেখো দুটো আছে আচ্ছা আটটা দেখি আমি তেরো পরে চোদ্দো চোদ্দো পরে পনেরো পনেরো পরে কী হবে না ষোলো ষোলো মানেই হচ্ছে কী এখান থেকে আমি আমরা পি হচ্ছে ষোলো তার পি আর দিয়ে শেষ অপশান ডি আছে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো পঁচাশির সাথে বলছে এখানে ছয় একটা সম্পর্ক আছে তেমনই নাইনটি সেভেনের সাথে কার সম্পর্ক থাকবে দেখো এইট্টি ফাইভ সাথে সিক্স ঠিক তেমনি নাইনটি সেভেনের সাথে কার সম্পর্ক থাকবে তো দেখো এখানে আমার যে লজিটা মনে হয় সেটা হচ্ছে এইটটি ফাইভ থেকে এইটটি ফাইভ থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি কী হয় না এইটটি ফোর হয় এখন ওই এইটটি ফোর কিন্তু ছয় দিয়ে ভাগ যায় পাই আমরা চোদ্দো ছয় হচ্ছে আমার এক অঙ্কের সংখ্যা একটা তো ছয় দিয়ে কিন্তু ভাগ করলে মিলে যায় তো একই ওই নাইনটি সেভেন থেকে যদি আমি নাইনটি সেভেন থেকে ওয়ান বিয়োগ করি হয় নাইনটি সিক্স তা নাইনটি সিক্সকে দিয়ে ভাগ করছি আমি এক অঙ্কের সংখ্যা দেখো অপশানে কী কী আছে দেখো চার আছে আর সাত আছে এক অঙ্কের সংখ্যা দশ বারো আমি ধরবোই না তো চার দিয়ে ভাগ করলে কিন্তু এটা আমার মেলে তো এই জন্য আমার এখানে বসবে চার আমার তো এই লিটাই মনে হয়েছে যে এক অঙ্কের সংখ্যা দিয়ে এটা ভাগ করলে মিলছে বলে চার হচ্ছে আমার এখানে অ্যান্সার যদি তোমাদের অন্য কোনো লজিক মনে পড়ে যায় বা কোনো যদি মাথায় আসে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে নেক্সট চলো তো যে সঠিক মিলযুক্ত বন্যগুছুটা আমাদের এখানে বসাতে হবে এসবি কিউএন এখানে পাচ্ছি এটা কি আমি ইউ এল আর এ তাহলে এখানে কী হবে আমি এখানে কোডটা বসাচ্ছি সবার আগে এস উনিশ বি হচ্ছে দুই কি হচ্ছে সতেরো এন হচ্ছে চোদ্দো এ হচ্ছে এখানে একুশ বি হচ্ছে এখানে বাইশ ই হচ্ছে এখানে পাঁচ ই হচ্ছে এখানে একুশ দেখো তাহলে প্রথমে দেখো প্লাস টু বাড়ছে এখানে দেখো প্লাস থ্রি এখানে দেখো প্লাস ফাইভ এখানে দেখো প্লাস সেভেন দুই তিন পাঁচ সাত এইভাবে বাড়ছে তো এখানে তাই হবে বারো এখানে আঠেরো এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি আট তাহলে বারো দুয়ে চোদ্দো হচ্ছে চোদ্দো মানে এখানে পাচ্ছি আমি এন আঠেরো দিনে একুশ হবে এখানে পাচ্ছি আমি ইউ তাহলে এন ইউ দিয়ে দেখো শুরু রয়েছে অপশান একটাই আছে এখানে অপশান এ এন ইউ কে ও নেক্সট চলো দেখো এখন বলছি সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিস্ট সম্পন্ন করতে হবে তেইশ তেইশ ছেচল্লিশ একশো আটত্রিশ পাঁচশো বাহান্ন এরপরে কী হবে দেখো এখানে ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু হচ্ছে চার তাহলে ইন্টু হচ্ছে পাঁচ পাঁচ দশ হাজার শূন্য হাতে রয়েছে আমাদের এক পঁচিশ একে ছাব্বিশ ছয় দুই সাতাশ টু সেভেন সিক্স জিরো হচ্ছে এখানে অ্যান্সার আমাদের অপশান সি নেক্সট চলো দেখো কী বলছে এখানে ছয় বন্ধু প্রিয়া অরুণ বংশী রজত ভাবনা এবং মঞ্জু একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে পিট করে আবার ঠিক আছে আচ্ছা তোমার এখানে ছজনকে রাখছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকে কিন্তু বাইরের দিকে মুখ করে আছে পিঠ মানে এই ভেতর দিকে পিট করা আছে মানে কি বাইরের দিকে সব মুখ করে আছে আচ্ছা এমন কি বলছে দেখো এখানে বলছি যে বংশী বসে আছে রজতের ডান দিকে দ্বিতীয় তাই রজত ধর এখানে বসে আছে তাহলে বংশী বসে আছে তার ডান দিকে দ্বিতীয় মানে এই জায়গাতে রয়েছে বংশী ঠিক আছে অরুণ এবং প্রিয়া রজতের প্রতিবেশী না মানে এখানেও বসবে না এখানেও বসবে না রজত এবং অরুণ এর মাঝে মঞ্জু বসে আছে তাহলে অরুণ এখানে আছে নিশ্চয়ই মঞ্জু আছে এই জায়গাতে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে অরুণ তো এখানে বসেই গেল এখানে বলেছিল কি অরুণ এবং প্রিয়া রয়তে প্রতিবেশী নয় তাহলে প্রিয়া নিচু এই জায়গাতে বসবে আর তো বসানোর জায়গা নেই তাহলে এইখানটায় বসবে না ভাবনা বসবে এখন প্রশ্ন হচ্ছে বংশী এবং রয়তের মাঝে কে রয়েছে বংশী আর রয়তের মাঝে ভাবনা রয়েছে অপশান এ হয়েছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে না প্লাস মানে এখানে ইন্টু আছে প্রত্যেকটা নাম বলে দিয়েছে আমি এখান থেকে সরাসরি করতাম করছি সাতচল্লিশ প্লাস প্লাস মানে কি হয়েছে এখানে ইন্টু হয়েছে ইন্টু হচ্ছে বারো আচ্ছা ভাগ মানে বয়েছে এখানে ভাগ মানে বয়েছে বিয়োগ দুশো অষ্টআশি ইন্টু মানে বয়েছে এখানে ইন্টু মানে বলছে এখানে ভাগ তাহলে ভাগ হচ্ছে আঠেরো তাহলে এখানে পাচ্ছি আমি দেখো সাত বরং চুরআশি চার হাতে রয়েছে আমাদের আট চার বরং আট চল্লিশ আটে কত হয় না ছাপ্পান্ন ফাইভ সিক্স ফোর আচ্ছা এটা দিয়েই কাটাকুটি করে যায় কি না দেখো আঠেরোকে আঠেরো যাচ্ছে এখান থেকে একশো আর মানে ছয় আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি তাহলে ফাইভ ফোর এইট এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে রঞ্জন হচ্ছে রিতেশের বাবা যে হচ্ছে আবার সানির মামাতো দাদু তাই রঞ্জন হচ্ছে রিতেশের বাবা রিতেশ ধরো এখানটায় আছে রঞ্জন হচ্ছে তার বাবা আচ্ছা দক্ষিতা হচ্ছে এখানে রীতার মেয়ে শিক্ষা হলো আবার এখানে রিমার শাশুড়ি রিতেশ হলো শিক্ষার একমাত্র ছেলে রিতেশ দেখো তোমার শিক্ষার সাথে নিশ্চয়ই রঞ্জনের বিয়ে হয়েছে ঠিক আছে তার একমাত্র ছেলে হচ্ছে রিতেশ ঠিক আছে এখানে তাহলে আরেকটা পাবো আমি কি আচ্ছা আর কি পাচ্ছি এখানে শিক্ষা হলে এখানে রিমার শাশুড়ি তা রিমার শাশুড়ি মানে নিশ্চয়ই রিমার সাথে রিতেশের বিয়ে হয়েছে ঠিক আছে আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে আমি যে হলো সানির মামাতো দাদু মানে রিতেশ হচ্ছে এখানে সানির মামাতো দাদু আচ্ছা দক্ষিতা হচ্ছে এখানে রিমার মেয়ে দক্ষিতা হচ্ছে এখানে রিমার মেয়ে হলো তাহলে দেখো নিশ্চয়ই দক্ষিতার সন্তান হবে কিনা সানি হবে ঠিক আছে আর পল্লবী হবে কি এখানে সানির বোন ঠিক আছে তাহলে একমাত্র তাহলে এখান থেকে বলতে পারি কি না এখানে কিন্তু সানি রিতেশের দেখো দেখো মামা মামা তো দাদু হচ্ছে এখানে তার মায়ের বাবা তার যে মা আছে মায়ের বাবা এটা তার মামা তো দাদু হচ্ছে এখানে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কি না দক্ষিতা সানির কে হয় দক্ষিতা মানে দেখো এইটা দক্ষিতা সানি কে হয় দেখো এ তো মা হবে আর কি হবে মা হবে এখানে তার মা তার সন্তান তো এগুলো তো মা হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বসে ডায়াগ্রাম থেকে নিচের প্রশ্নের উত্তর দেওয়া বলেছে এখানে এমপ্লয়েড ইউথ কতজন আছে যারা কিন্তু গ্রাজুয়েট নয় দেখো এইটা হচ্ছে এমপ্লয়েড এটা হচ্ছে ইউথ তাহলে এইটা হচ্ছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট নয় কজন দেখো মানে এইটার বাইরে দেখো দেখতে হবে আমাকে ঠিক আছে দেখো এখানে কিন্তু একমাত্র আঠেরো সংখ্যাটাই এমন যেটা কিন্তু বৃত্তের মধ্যেও আছে আবার এইটার মধ্যেও আছে কিন্তু এইটার মধ্যে কি স্নাতকের মধ্যে কিন্তু নেই অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে বলছে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে সমস্ত কাপড় হলো ফুল তাহলে কাপড় হচ্ছে মাঝখানে রাখছি আমি কাপড়কে গোল করে এখানে রাখছি আমি ফুল আচ্ছা কিছু ফুল হলো এখানে শাকসবজি ঠিক আছে আর দেখো সিদ্ধান্ত কি হবে এখানে কিছু ফুল হলো কাপড় এখানে ঠিক আছে কিছু শাক সবজি হলো এখানে ফুল দুটোই ঠিক আছে এখানে এক দুই দুটো অনুসরণ করে মানে এখানে উভয়ই অনুসরণ করে নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশান বসিয়ে এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ডি সি টি ড্যাশ ও টি ডি ও সি ড্যাশ ডি ও ড্যাশ টি টি ডি সি টি সি দেখো ডিটিসি সি টিও টি ডিও টি ডি এখনো মিন পাচ্ছি না আমরা অপশান এ কাটা অপশান ডিটা দেখি আমি ও ডি সি টি ডি তা ডিও টি ডিওসিটি ডিওসিটি ডিও ডিটি দেখো এইখানে গিয়ে যেন এটা মিলবে না মানে কিন্তু আমি ওয়ার্ডটা কী পাচ্ছি না ডিও সিটি করে কিন্তু কন্টিনিউ এটা আসবে ঠিক আছে এটা কিন্তু আমাদের অলমোস্ট চলে এসছিল মানে ও ডিসি টি পুরো ঠিক আছে এইখানটা যদি আমার সি হতো তাহলে আমার মিলে যেত ও ডিসিটি সি এইটা হওয়া উচিত আমার অ্যান্সার অপশান দেখো বিতে রয়েছে এটা ও অপশন টি সি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এবার বলছি যে সঠিক ডিকশনারি সহায়তা হবে এটাকে আমাকে ডিকশনারি যে অর্ডার হবে সেই অনুযায়ী টি এ আর সে টি এ আর না প্রত্যেকে দেখো এখানে টি এ আছে এখানে যে টি এখানে টি এ এখানে যে টি এ এখানে দেখো টি ই সবার লাস্টে যাবে এইটা হয়ে গেল দেখো এখানে দেখো এখানে আছে আর এখানে আছে আর এখানে আছে আর এখানে আছে এম তার মানে চারে যাবে এইটা চার দিয়ে শুরু পাঁচ দিয়ে শেষ একটাই অপশান এখানে আছে সেটা হচ্ছে প্রথম অপশানটা আমাদের অ্যান্সার চলে আসছে নেক্সট চলো দেখো সে ছটি সংখ্যা বসি আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে পঁচিশ একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ পাঁচশো আশি আর হচ্ছে এখানে পাঁচশো সাতাত্তর দেখো ওখানে ইন্টু ছয় এখানে দেখো মাইনাস পাঁচ এখানে দেখো আবার ইন্টু চার তাই তো হ্যাঁ এখানে দেখো আবার মাইনাস থ্রি নিশ্চয়ই এখানে দেখো ছয় পাঁচ চার তিন দুই হবে কী হবে এটা ইন্টু হবে তো এখানে পাচ্ছি আমি হাজার এগারোশো চুয়ান্ন পাচ্ছি এখান থেকে আমার এগারো মানে অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এইটা হচ্ছে প্যাটার্ন আমাদের নেক্সট চলো সঠিক বলছে এখানে কোন বন্যগোচর বাকি থেকে ভিন্ন আমাদের ঠিক আছে কোর বসাও ডি হচ্ছে চার কে হচ্ছে এগারো আর হচ্ছে এখানে আঠেরো জি হচ্ছে সাত এ হচ্ছে ওয়ান এই হচ্ছে আট ভি হচ্ছে বাইশ সি হচ্ছে এখানে তিন জে হচ্ছে দশ এম হচ্ছে এখানে তেরো টি হচ্ছে এখানে কুড়ি এ হচ্ছে এখানে ওয়ান দেখে নি আমি দেখো কুড়ি থেকে একের মধ্যে দেখ গ্যাপটা দেখো ছাব্বিশ সাতের গ্যাপ এখানে সাত এখানে সাত এখানেও সাত আচ্ছা এখানে দেখো সাতের গ্যাপ এখানে দেখো এখানে ছয়ের গ্যাপ আচ্ছা এখানে দেখো উনিশ এখানে কিন্তু আবার সাতের গ্যাপ আচ্ছা বাইশ থেকে তিন মানে এখানে কিন্তু সাতাশ ঠিকই আছে এটা বাইশ থেকে উনত্রিশ ছাব্বিশ দিনে উনত্রিশ হচ্ছে তোমার এটা ঠিকই আছে এটা দেখো এইখানে কিন্তু প্রত্যেকটা সাতের গ্যাপ আছে কিন্তু এইখানে কিন্তু নেই গ্যাপটা দেখো এখানে কিন্তু ছয়ের গ্যাপ আছে ঠিক আছে বাকি সব সাতের গ্যাপ আছে এখানে ভিন্ন কোনটা হবে এইচ কিন্তু ভিন্ন দেখো বাইশ থেকে তিন মানে কিন্তু চার গেলো ছাব্বিশে সেখান থেকে আরও তিন মানে কিন্তু এটা সাতের গ্যাপই আছে ঠিকই আছে এটা এখানে ঠিক নেই কোনটা একমাত্র এইটা ঠিক নেই জি এ এইচ নেক্সট চলো দেখো বলছে এখানে এফ জি এফ জি এইচ আই যে একটা রেখায় বসে আছে দক্ষিণ দিকে মুখ করে যেখানে আর এস টি ইউ এবং ভি এটা দ্বিতীয় লাইনে বসে আছে যেটা কিন্তু প্রথমটা সমান্তরাল এবং এটা উত্তর দিকের মুখ করে বসে আছে তাহলে এখানে হচ্ছে তোমার পাঁচজন বসে আছে এক দুই তিন চার পাঁচ আর এখানেও আছে পাঁচজন এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আচ্ছা দেখো বলছি এখানে আই হচ্ছে এখানে এফের ডান দিকে দ্বিতীয় স্থানে এফের ডান দিকের দ্বিতীয় স্থানে হচ্ছে এখানে কে বসে আছে না আই আর এফের বিপরীতে কে বসে আছে না এস এইচ এবং এস কিন্তু কোনো কোনো বসে আছে আবার প্রান্তে তবে নিশ্চয়ই এফটা এখানে আছে এখানে আছে আই এখানে আছে এস তাহলে এসের বিপরীতে কে আছে না এইচ এবং এস মানে এইচ আছে এই জায়গাতে ঠিক আছে প্রান্তে বসে আছে জি হলো এখানে ভি এর বিপরীতে যে আবার ঠিক এসের বাম দিকে ঠিক পরেই তখন এইখানটা হচ্ছে কিন্তু ভি তাহলে এইখানটায় জি তাই এখানে এফ জি হয়ে গেছে এখান থেকে এফ জি এইচ আই জে তাহলে যে এখানে বসে গেল আচ্ছা নেক্সট নেক্সটাম্প কী বলছে এখানে আচ্ছা ভিড় হয়ে গেলো এটা আচ্ছা টি যে আবার ভিড় বাম দিক থেকে দ্বিতীয় তাহলে এখানে হচ্ছে টি এখানে টি বসবে জের বিপরীতে বসে আছে আর একটা রেখার প্রান্তে বসে ব্যাস হয়ে গেল এখান থেকে প্রায় আর এস টি ইউ ভি তাহলে ইউটা বসছে এখানে এখন বলছে যে কোন জোরটা একে অপরের বিপরীতে বসে আছে দেখো এইচ ইউ এইচ ইউ তো নয় জি এস জি এস তো নয় এইচার দেখো এইচার হ্যাঁ ঠিক আছে আই ইউ দেখো ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ব্রেভ যদি কারেজিয়াস হয় সেক্ষেত্রে আমার স্টুপিড কি হবে দেখো ব্রেভ আর কিন্তু প্রায় প্রায় সিরোনিমের সাথে সম্পর্কিত সাহস না দেখ মানে সাহসী মানে কার মানে কি খুব সাহসী ব্রেব মানেও তাই স্টুপিড মানে কি যে একদম বুদ্ধ তাকে আমরা কি বলি না ইনসেন এখানে হবে একমাত্র দেখো ওয়াইস তো হবে না সেন্সিবল হবে না টিভির মানে ভিতু হবে না একমাত্র ইনসেনটাই হবে এখানে নেক্সট চলো দেখো কিংডমকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে আমরা ট্রিবিউলকে কী লিখব কিংডম কে আই এন জি ডিও এম লেখা হচ্ছে কি এটা এল কেপি এইচ এফ কিউএন ঠিক আছে সেক্ষেত্রে আমরা ট্রিবিউলকে কী লিখবো কোর্ট বসিয়ে দেখি আমি দেখি কে হচ্ছে এখানে এগারো আই হচ্ছে নাইন এন হচ্ছে চোদ্দো জি সাত ডি চার ও হচ্ছে পনেরো এম হচ্ছে এখানে তেরো এন হচ্ছে চোদ্দো কি হচ্ছে সতেরো এফ ছয় এইচ চার পি ষোলো কে এগারো এল হচ্ছে এখানে বারো তাহলে এখানে দেখো এক বাড়ছে এখানে দেখো আবার দুই বাড়ছে এখানে দেখো আবার দুই বাড়ছে এখানে আবার এক বাড়ছে এখানে দেখো আবার দুই বাড়ছে এখানে আবার দুই বাড়ছে এখানে আবার এক বাড়ছে এইভাবে বাড়ছে তো যেভাবে বাড়ছে সেভাবে বাড়িয়ে দেওয়া আর কিছু না টি থেকে এক বাড়লে হবে এখানে ইউ আর থেকে দেখো আর এস টি হলো ইউটি হয়ে গেলো এখান থেকে আচ্ছা দেখো নেক্সট কী বাড়বে দেখো এক দুয়ের পর দেখো দুই বাড়ছে তাহলে আই মানে তো কত এখানে নয় মানে এগারো মানে ইউটিকে কে ইউটি কে দেখো অপশান শুরু হচ্ছে ইউটি কে দিয়ে অপশান এতে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো টাটেলকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে অক্টোপাসকে আমরা কী লিখবো টি ইউ আর টি এল ই কে লেখা হচ্ছে আর ডব্লিউ পি ভি জি সেক্ষেত্রে অক্টোপাস ও সি ও পি এস একে আমরা কী লিখবো কোড বসাচ্ছি আমরা এখানে টি হচ্ছে কুড়ি ই হচ্ছে এখানে একুশ আর আঠেরো টি হচ্ছে কুড়ি এল হচ্ছে বারো ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সাত জে দশ হচ্ছে এখানে বাইশ হচ্ছে ষোলো ডাব্লু হচ্ছে তেইশ আর হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরো সি হচ্ছে হচ্ছে ও হচ্ছে পনেরো পি ষোলো ইউ একুশ এস হচ্ছে এখানে উনিশ তাহলে দেখো এখানে মাইনাস টু এখানে আবার প্লাস টু এখানে মাইনাস টু আবার প্লাস টু মাইনাস টু আবার প্লাস টু একইভাবে হবে এখানে এখানে পনেরো থেকে দুই পেকলা হয় তেরো তেরো মানে হচ্ছে এম দিয়ে শুরু তিন দুয়ে পাঁচ মানে এখানে হচ্ছে এম ই আঠেরো মানে এখানে আর হচ্ছে সতেরো মানে এখানে কিউ মানে এমই আর কিউ দেখো এমই আর কিউ দিয়ে শুরু দু জায়গায় রয়েছে আরও দেখতে হবে তাহলে সতেরো হয়েছে মানে এখানে কোম্বাই মানে চোদ্দো মানে এম এমই আর কিউ এন এমই আর কিউ এন দেখো এখানে একটাই অপশান আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এমই আর কিউ এন দেখো এরপরে কী হবে এটা তেইশ হবে মানে ডাব্লু হবে আর এখানে কী হবে সতেরো মানে কিউ ঠিক আছে মিলে গেছে এটা পুরো অপশান ডি নেক্সট চলো একটা ছক্কার তিনটে ভিন্ন অবস্থান দেখানো হলো এখানে জেড বনের বিপরীতে কোনটা থাকবে দেখো জেড পয়েন্টটাকে ধরে পুরো ঘুরিয়ে দেওয়া এরকমভাবে তাহলে জেড ইউ ডাব্লু এখান থেকে জেডটাকে ধরে ঘোরাও তাহলে জেড জে ভি তাহলে ইউ এর বিপরীতে জে ডাব্লিউর বিপরীতে ভি তাহলে এখানে একমাত্র দেখো এখানে ইউ রয়েছে ভি রয়েছে তো হবে না এখানে একমাত্র পি পড়ে আছে তাহলে জেডের এর বিপরীতে কী থাকবে না পি থাকবে পি হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে এটা ঘুরিয়ে দেওয়ার পর আমি কিন্তু ইউ এর বিপরীতে জে পেয়ে গেলাম ডাব্লিউর বিপরীতে ভি পেয়ে গেলাম তাহলে এই ছবি থেকে তো আর ভি আর ইউ তো হবে না তাহলে একমাত্র পি থাকবে পি হচ্ছে এখানে জেডের এর বিপরীতে নেক্সট চলো কোন বিকল্প ফিগার এখানে দেখো বলছে পবত্য ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে এটা আচ্ছা ই ঠিক আছে ই রয়েছে এক ধরনের দেখো ই তো এইভাবে দেখো ঘোরালে হবে কিন্তু এইভাবে তো হবে এইভাবে তো নেই অপশান ওয়ান বাদ দেখো এইখানে কিন্তু ইটা রয়েছে এই দেখো ই কিন্তু এখানে রয়েছে তো অপশান টু হচ্ছে রাইট এখানে এখানে দেখো ই এটা ছোটো মতো হবে এটা তিন তো হবে না এখানে তো নেই বাদ দাও তাহলে দুই হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো ডান দিকে রাখলে বলছে এখানে সঠিক ডান দিকে যদি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের মিরর ইমেজটা কোনটা হবে তো জেট উল্টে শুরু হচ্ছে এখান থেকে দেখো এখানে সোজা রয়েছে যেটা বাদ দিয়ে দাও এক দুই চার ঠিক আছে আপাতত এক্স ঠিক আছে কিউ দেখো কিউয়ের এইটা ঠিক ঠিক নেই দেখো এখানে দেখো মুখটা পুরো উল্টে গেছে এক তো ঠিক নেই এখানে এখানে দেখো এটাও কিন্তু ঠিক নেই যা ছিল তাই আছে এখানে তার একমাত্র দুইটা কিন্তু এখানে সঠিক দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো যেখানে কাগজ ভাঁজ করে কেটে নেওয়া হলে সেক্ষেত্রে ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে দেখো সবার ধারেরটা দেখো এই দিয়ে ধারের কাটাটা দেখো তাহলে এই যে গোল কাটা হয়েছে নিচের দিকে তাহলে এইবারও নিশ্চয়ই গোল কাটা হবে মানে এইরকম ধারের দিকে কিন্তু পুরো গোল কাটা হবে এইরকম জায়গাতে নিচের দিকে গোল কাটা হবে ওপর দিকে এইটা কাটা হবে এইরকমভাবে কাটা হবে ঠিক আছে এখন দেখো নিচের দিকে গোল কোথায় আছে এক দুই তিন চার দেখো এক দুয়ে তো নিচের দিকে গোল নেই দেখো উপর দিকে গোল রয়েছে বা দিয়ে দাও তিন চারে কিন্তু রয়েছে তিন চার দুটোই কিন্তু হতে পারে এইবার দেখো কোনটা হবে দেখো প্রথমে এই যে কাটা হয়েছে গোলটা তাহলে এই গোলটা এই পিটে কিন্তু একটা পুরো গোল হয়ে যাবে ঠিক আছে আর এই যে কাটা হয়েছে এটা এইখানে তৈরি হবে একটা প্লাস টাইপে তৈরি হবে ঠিক আছে মানে এখানে হাফ তৈরি হবে এই জায়গাতে এখন যখন আমি পুরো কাগজটা খুলবো তাহলে নিশ্চয়ই মাঝখানে একটা প্লাস টাইপে তৈরি হবে এরকম প্লাস তৈরি হবে একটা এইখানে একটা গোল এইখানে একটা গোল এইবার ছবি দেখো এখানে দুটো গোল পাশাপাশি মাঝখানে কোনো প্লাস নেই তো এটা হবে না চার হচ্ছে আমার এখানে অ্যান্সার লাস্ট দেখো কি বলছে এখানে সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে দেখো স্টার্টটা এখানে আছে স্টার্টটা গেল এইখানে কোনি গেলো যাওয়ার পর দেখো এখানে কোনো আর স্টার নেই ঠিক আছে আচ্ছা দেখি আমি কোনটা দেখি কনস্ট্যান্ট আছে দেখি আমি তারপরে আমি ভাবছি আচ্ছা এইটা কিন্তু কনস্ট্যান্ট আছে দেখো এইটা এখানে ছিল এটা গেল একদম কেন্দ্রে কেন্দ্র থেকে গেল আবার এইখানে আবার গেল এইখানে তো নিশ্চয়ই থাকবে কোথায় না কেন্দ্রে মানে কন্টিনিউ এটা মানে ত্রিভুজ আকারে ঘুরছে এটা এটা মানে ঘুরছে এটা কন্টিনিউ ঠিক আছে তা নিশ্চয়ই এটা থাকবে এখন কোথায় এটা কিন্তু থাকবে মাঝখানে কেন্দ্রে থাকবে ঠিক আছে কেন্দ্রে দেখো এখানে দুই তিন চারে আছে একে তো নেই বাদ দাও দুই তিন চারের মধ্যে কোনটা হবে ঠিক আছে এইবার দেখি আমি এইটা পঞ্চভুজ এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজ এটা এখানে ছিল এটা গেল এখানে আবার গেল এখানে আবার গেল এখানে নিশ্চয়ই এবার তাহলে কোথায় যাবে এই জায়গায় যাবে কন্টিনিউ এই জায়গায় থাকবে এই জায়গাতে পঞ্চভুষ্ট থাকবে দেখো তিনে আর চারে আছে দুয়ে নেই মানে তিন আর চারের মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে ঠিক আছে এইবার পড়ে থাকছে কী না ত্রিভুজ বা এইটা দেখো এইটা আছে কেন্দ্রে এটা গেল এখানে কোণে গেল আবার চলে এলো এই কোণে আবার গেলো কেন্দ্রে তাহলে আমার এই জায়গাতে যাবে এই জায়গাতে দু জায়গাতেই আছে ঠিক আছে দু জায়গাতেই আছে তাহলে একমাত্র ডিফার হবে কোন জায়গাতে দেখো ত্রিভুজটা কিন্তু ডিফার হবে ত্রিভুজটা এখানে ডিফার হবে দেখো এইখানে স্টারটা ছিল স্টারটা এখানে গেল যাওয়ার পর এই ছবিতে কিন্তু হাওয়া হয়ে গেল কিন্তু স্টার্টটা যাওয়া হচ্ছিল কোথাও এই জায়গাতে যাওয়া ছিল এই জায়গায় এলো নতুন একটা জিনিস এটা হচ্ছে তোমার চতুর্ভুজ সে গেল নিচে ঠিক আছে এমন নিশ্চয়ই হাওয়া হয়ে যাবে যাওয়ার পর নতুন একটা আসবে সে কোথায় বসবে না এই জায়গাতে বসবে তাহলে এইখানটা ত্রিভুজ মানে এখানে অপশান তিন হচ্ছে আমাদের সঠিক অপশান ফোর এখানে হবে না যদি ত্রিভুজটা যদি এখানে হয় তাহলে এই পজিশান এই পজিশান পুরো সেম সেম হয়ে যাচ্ছে সেম সেম তো হবে না জায়গা চেঞ্জ হবে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের সঠিক তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার সাথে করে রকম পরে পাঠুর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ